আমি আজকে এসেছি সামাবিয়ং এর রাস্তায়, সামাবিয়ং টিজির রাস্তায়, কিন্তু এখনো পর্যন্ত আমি পৌঁছইনি অত দূর পর্যন্ত। তার আগেই একটা জায়গায় এসে আমি আমাকে এই জায়গাটা দাঁড়াতে বাধ্য করলো। এত সুন্দর চারপাশটা, আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে নিচটা। দূরে একটা স্কুল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একটা স্কুল এখানে দেখা যাচ্ছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার যেটা, সেটা হচ্ছে ওনার এখানে পাতা তুলছেন এরকম খাঁড়া ঢালে। এইখানেও চা গাছ আছে, এখানে ঢাল প্রচণ্ড খাঁড়া, ওখানে উঠে ওনারা কী করে পাতা তোলেন, চা পাতা তোলেন, সেটা একটা বিস্ময়। দারুণ দারুণ চারপাশ, আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে পুরো জায়গাটা। আমি আর একটু এগোই, সামনে সামাবং টি গার্ডেন, সেখানটাই আজকে আমার গন্তব্য। আজকে আমি অ্যাকশন ক্যামেরা নিয়ে আসিনি, হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তাই মোবাইল দিয়ে রেকর্ডিংটা করছি। অ্যাকশন ক্যামেরা নিয়ে আসলে আরও অনেক কিছু ভালো জিনিস, ভালো কিছু সিনারি আজকে দেখাতে পারতাম। আমি এখন আছি সামাবিয়ং এর রাস্তাতেই, ডান দিকে সামাবিয়ং টি গার্ডেনটা, বাঁ দিকটাও, তবে বাঁ দিকে এখানে নতুন প্ল্যান্টেশন সবে হয়েছে, ছোট ছোট চারা গাছ এখানে দেখতে পাওয়া যাচ্ছে, চা গাছের। আজকে এখানকার মেঘ রোদ সব মিলিয়ে একটা অসাধারণ সিনিক বিউটি আজকে এখানে তৈরি হয়েছে। এখানে এক ঝাঁক পাইন গাছ দেখতে পাওয়া যাচ্ছে। আমি আর একটু এগোই, আমি এখন লাভার রাস্তায় আছি। রাস্তাটা আগের থেকে অনেক চওড়া হয়ে গেছে, প্রায় ন্যাশনাল হাইওয়ের মতো চওড়া হয়ে গেছে রাস্তা। এটা লাভার রাস্তা, এদিকে লাভা, এখানে এই বাঁদিকে লাভা শহরটা দেখা যাচ্ছে। আমি এখন যেখানে আছি, এই জায়গাটা 2010 মিটার উচ্চতা দেখাচ্ছে সি লেভেল থেকে। এটা লাভা মনাস্ট্রি, এটা অনেকদিন পর আসলাম এখানে, তো রাস্তা অনেকটা চওড়া হয়েছে আগের থেকে, অনেকটা চওড়া হয়েছে, প্রায় 7.5 মিটার, শোল্ডার টু শোল্ডার 7.5 মিটার হবে। সামনেটা আবার পুরো মেঘে ঢাকা। আমি আবার ডান হাতে মোবাইল ধরে এগোচ্ছি। রাস্তা অনেকটাই নিচু, ঢালু রাস্তা, বাইক একা একাই চলছে। এখনো জানি না এই মোবাইলের, এটা রেডমি নোট 10 এর স্টেবিলাইজেশন কেমন ভিডিওতে, পরে রেকর্ডিং এর পরে দেখতে হবে, হয়তো খুব কাঁপছে। এবার মনে হচ্ছে সামনের ব্রেকটা আমার দরকার, ভিডিওটা বন্ধ করতে হবে, কারণ ডান হাতটা এবার আমার কাজে লাগবে, ডান হাতে সামনের ব্রেক।
রাস্তা অনেক নিচু, অনেক নিচু, অনেকটাই ঢালু। আমি এখন এসে দাঁড়িয়েছি একটা সুন্দর হোমস্টের পাশে। হোমস্টেটা দারুণ, এটা আগে আমি দেখিনি। এই রাস্তা দিয়ে আমি অনেকবার যাতায়াত করেছি, কিন্তু আজকে আমার প্রথম এটা চোখে পড়লো। এটা হয়তো নতুন হয়েছে। এটার নাম দেওয়া হয়েছে বাসান্তা, বাসান্তা হোমস্টে সুন্তালে। এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, যদি আপনি এসে থাকতে চান অবশ্যই থাকতে পারেন। আমারও আজকে থেকে যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু কিছু সমস্যার কারণে আমি আজকে থাকতে পারবো না। জায়গাটা ঝান্ডির কাছেই, কিন্তু ঝান্ডিতে যেতে হবে না। ঝান্ডির পাস করে যে লাভার রাস্তা, সেই পথে এগোলেই এই হোমস্টেটি পড়বে ডান হাতে। একটু দেখেই আসা যাক। এলাম যখন, আগে একটু চারপাশটা দেখে নি। গাছেগুলো কি ঝুলছে লাল লাল, পরে দেখছি। পাইন গাছ, কি ফল এটা, লাল রঙের কিছু ফল এখানে হয়ে আছে, দেখি একটু। এই যে এই যে ওটা মনে হয় পাখি খেয়েছে আবার একটুখানি। ছোট্ট হোমস্টে, দুটো খাট আছে। এদিকের ঘরটা তো বন্ধ, তো দুটো রুম রয়েছে এখানে, দেখি। বাথরুমটাও ভালোই, দাম টামগুলো জিজ্ঞেস করতে হবে রেট কিরকম আছে।